হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের ক্লাস এইটের যে তাপ চ্যাপ্টারটা রয়েছে সেই তাপ চ্যাপ্টার থেকে আজকে আমরা আলোচনা করব জলের যে ব্যতিক্রান্ত অবস্থান সেটা নিয়ে, অর্থাৎ জলের ব্যতিক্রান্ত অবস্থান কী এবং এখান থেকে কী প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তো চলো শুরু করি আজকে আমাদের যে মেন টপিক সেটা হচ্ছে যে জলের ব্যতিক্রান্ত অবস্থান। দেখো এখানে আমাদের যে যেটা লিখা আছে, তো এই লাইনটাকে মানেটা যদি আমি বুঝতে পারি তাহলে দেখো যে ব্যতিক্রান্ত মানে কি বিপরীত, ঠিক আছে। ব্যতিক্রান্ত মানে কি এমন একটা বৈশিষ্ট্য বা ধর্ম যেটা হচ্ছে কি ব্যতিক্রম, মানে কি এখানে জল, জল বলতে কি আমি লিকুইড বলতে পারি, তাই তো? তাহলে এখানে লিকুইড কথাটা না ব্যবহার করে কি ব্যবহার করা হয়েছে, জল ব্যবহার করা হয়েছে। তার মানে কি এমন একটা প্রপার্টিস পাবো যেটা হচ্ছে কি লিকুইডেরই প্রপার্টি, কিন্তু জলের ক্ষেত্রে সেই প্রপার্টিটা কী হবে, মানে কি সেই ধর্মটা কী হবে, ব্যতিক্রান্ত হয়েছে মানে কি একদম সেই নিয়মটা পালন করবে না। যদি এরকম খুঁজে পাই তখন সেটাকে আমরা কী বলবো যে সেটা ব্যতিক্রান্ত হয়েছে। মানে কি ধরে নাও এখানে এক্সপ্যানশন মানে কি বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তো কোনো একটা জিনিস ধরে নাও এখানে ধরে নাও কমতে, মানে কি এভাবে ধরে নাও একটা যদি আমি গ্রাফ আঁকি, ঠিক আছে, কোনো একটা জিনিস ধরে নাও মানে কি লিকুইডের ক্ষেত্রে এভাবে কী হচ্ছে গ্রাফটা কমছে, ঠিক আছে, কমতে কমতে আসছে। এবার যদি হঠাৎ করে বেড়ে যায় তার মানে কি সেটা মানে কি নিয়মটা পাল্টে গেল, তাই তো? অর্থাৎ সেটা কী হলো ব্যতিক্রান্ত হয়ে গেল। তাহলে ব্যতিক্রান্ত হয়ে গেলো এবং সেটা কী হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য সেটাকে আমরা কী বলবো প্রসারণ বলবো। তাহলে এক্ষেত্রে আমরা যে জলের ব্যতিক্রান্ত প্রসারণ সেটার মানেটা হচ্ছে কি জলের এমন একটা ধর্ম যেটা কী হবে কমার কথা ছিল কিন্তু না কমে সেটা কী হবে বেড়ে যাবে। তো কী সেই ধর্মটা সেগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তো প্রথমেই আমরা যদি দেখি যে লিকুইড, আমরা কী জানি যে লিকুইডের ক্ষেত্রে বা গ্যাসের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে টেম্পারেচারটা কীভাবে নির্ভর করে, টেম্পারেচারটা হচ্ছে কি ভলিউমের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল থাকে, তাই তো? অর্থাৎ কিছু কিছু লিকুইড আমরা খুঁজে পাই যাদের ক্ষেত্রে কী হবে টেম্পারেচার যদি আমি বাড়াই, টেম্পারেচার মানে হচ্ছে কি তাপমাত্রা, তাপমাত্রা যদি আমরা বাড়াই তাহলে কী হবে বলতো, তাপমাত্রা বা উষ্ণতা যা বলতে পারো, তাহলে উষ্ণতা বৃদ্ধি করলে পরে আমাদের কী হবে আয়তনও বাড়বে, ঠিক আছে, লিকুইডের ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে সেম। তাহলে তাপমাত্রার সাথে কী হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে। তাহলে এবার দেখো এই যে আয়তনটা, আবার আমরা কী জানি যে ঘনত্ব সমান হচ্ছে কি ভর বয় আয়তন, তাই তো? অর্থাৎ ডেন্সিটি, ডেন্সিটি সমান হচ্ছে কি মাস বাই ভলিউম, তাই তো? মাস মানে হচ্ছে কি ভর আর ভলিউম হচ্ছে কি আয়তন, যেটাকে আমরা কী বলি ভি দিয়ে প্রকাশ করি, এটাকে এম দিয়ে প্রকাশ করি, সেটাই আমরা লিখেছি। তো এবার তোমরা এখানে দেখো যে এই যে আয়তনটা, আয়তনটা তাহলে এখানে ঘনত্বের সাথে কীভাবে সম্পর্কিত, তাহলে এখানে আমরা কী বলছি যে উষ্ণতা বাড়ালে আয়তন বাড়ছে, তাই তো? উষ্ণতা যখন বাড়াচ্ছি তখন কী হচ্ছে আয়তন বাড়ছে, তাহলে ঘনত্ব কী হবে? দেখো ঘনত্বের সাথে কী সম্পর্ক এইটা যদি আমি দেখি তাহলে এখান থেকে আমরা কী পাবো ডি ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে কি আয়তনের সাথে, তাই তো? এখান থেকে তো এটাই আমরা পাবো। দেখো এটা এটার সাথে কীভাবে আছে ওয়ান বাই বি হিসাবে রয়েছে, ওয়ান বাই বি, তাহলে এটা কী হচ্ছে ইনভার্সলি মানে ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে কী হবে বলতো, যদি উষ্ণতা বাড়ালে ভলিউম বাড়ে, তাহলে বলো এখানে যদি ভলিউমটা দেখি তাহলে ভলিউম যদি বাড়ে তাহলে ঘনত্ব কী হবে, ঘনত্ব কমবে, তার কারণ হচ্ছে কি ব্যস্ত সম্পর্ক, এটা যদি বাড়ে তাহলে এটা কমবে, এটা যদি বাড়ে তাহলে এটা কমবে, তাই তো? অর্থাৎ ঘনত্ব যদি বাড়ে তাহলে আয়তন কমবে। এখানে দেখো যে উষ্ণতা বাড়ালাম আমার কী হচ্ছে ঘনত্ব কী হবে, তাহলে আয়তন বেড়ে গেল, আয়তন বাড়লে পরে ঘনত্ব আমার কী হবে কমে যাবে, তাই তো? কীভাবে এটা হলো বুঝতে পেরেছো নিশ্চয়ই, আয়তনের সাথে ঘনত্বের কেমন সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, আয়তন আমি যখন উষ্ণতা বাড়াচ্ছি আয়তন বাড়ছে ঘনত্ব কমে যাচ্ছে। সেম কেস যদি আমি উষ্ণতা কমাই, ঠিক আছে, উষ্ণতা টি লিখছি, টি মানে হচ্ছে কি টেম্পারেচার, ঠিক আছে, টেম্পারেচারকে বা উষ্ণতাকে আমরা টি দিয়ে প্রকাশ করি, আয়তনকে ভি দিয়ে প্রকাশ করি এবং ঘনত্বকে ডি দিয়ে প্রকাশ করি, অর্থাৎ ডেন্সিটি ভলিউম আর টেম্পারেচার। তাহলে দেখো যে টেম্পারেচার যদি আমার কমে, মানে কি তুমি টেম্পারেচার কমাচ্ছ, কমালে পরে কী হবে আয়তন তোমার কী হবে, দেখো টেম্পারেচার কমালে আয়তনও কী হবে, আয়তনও কমে যাবে। তাহলে আয়তন কমলে পরে এখানে দেখো ভি কমে গেল, তাহলে কী হচ্ছে ঘনত্ব আমার বেড়ে যাবে, ঠিক? তাহলে এটা আমরা কী পাচ্ছি টেম্পারেচারের সাথে রিলেশন পাচ্ছি তরলের ক্ষেত্রে লিকুইডের ক্ষেত্রে। তো জলের ক্ষেত্রে এই যে মানে কি এই সিস্টেমটা, ঠিক আছে, অর্থাৎ টেম্পারেচার কমালে পরে কী হচ্ছে আয়তন কমছে, এই সিস্টেমটা কিন্তু জলের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। মানে কি এটা যদি আমি জল নিই, জলের ক্ষেত্রে কিন্তু এই মানে কি বৈশিষ্ট্যটা পালন হয় না। তাহলে কী হয় সেটা যদি আমরা দেখি, তাহলে এটা স্ক্রিনশট নিয়ে নাও, এরপরে আমরা
জলের যে এই যে নিয়মটা পালন হচ্ছে না কেন, কিভাবে সেটা আমরা দেখব। দেখো, যদি আমরা জল নিই, জলের ক্ষেত্রে কি হবে, জলের ক্ষেত্রে যদি আমরা উষ্ণতা কমাই তাহলে সেটা আয়তন কমতে থাকবে। আয়তন কমতে কমতে যখন আমি ধরে নাও যে উষ্ণতা আমার কত রয়েছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেডে রয়েছে, ঠিক আছে, জলের উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে, আমি উষ্ণতা কমাচ্ছি, উষ্ণতা কমিয়ে আমি কত করলাম, 5 ডিগ্রি সেন্টিগ্রেড করলাম, তাহলে আয়তনে কী হবে, আয়তন আমার কমে যাবে, তাই তো? আয়তনে কমে গেল, এটাতে কী হচ্ছে, আয়তন আমার ভি ছিল, আয়তন আমি টেম্পারেচার কমাচ্ছি, আয়তন কমে গেল। তাহলে এরপরে যদি আমি এটাকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড করি তাহলে আয়তনটা কী হবে, সর্বোচ্চ কমে যাবে। মানে কি, এটা হচ্ছে কি যে আয়তনটা আমি পাবো এটা হচ্ছে সব থেকে কম আয়তন পাবো, ঠিক আছে। এবার সব থেকে যদি কম আয়তন পাই তাহলে ঘনত্ব আমি কী পাবো, ঘনত্ব আমি ম্যাক্সিমাম পাবো, তাই তো, ম্যাক্সিমাম ঘনত্ব পাবো। এটা ঘনত্ব কী হয়ে যাবে, বেশি হয়ে যাবে, সব থেকে বেশি ঘনত্ব পাবো, তাই তো? আয়তনের সাথে কীভাবে সম্পর্কিত আমি কি দেখলাম, টেম্পারেচার যদি কমায় আয়তন কমে যাবে, ঘনত্ব বেড়ে যাবে। তাহলে এখানে যখন 4 ডিগ্রিতে আসবো জলের ক্ষেত্রে, এটা কার ক্ষেত্রে, শুধুমাত্র জলের ক্ষেত্রে, তাহলে জলের ক্ষেত্রে যদি আমি 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে আসি তাহলে আয়তনটা সর্বোচ্চ কমে যাবে। যদি সর্বোচ্চ কমে যায় তাহলে কী হবে, ঘনত্ব আমার ম্যাক্সিমাম পাবো। তার মানে কি, জলের ক্ষেত্রে যখনই আমার 4 ডিগ্রি সেন্টিগ্রেডে আসবে তখন কী হবে, সব থেকে কম আয়তন হবে এবং তার ঘনত্ব কী হবে, সব থেকে বেশি। এবার ঘনত্ব যদি বৃদ্ধি পায় তাহলে কী হবে, সেটা সব থেকে ভারী হবে। তাহলে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলটা কী পাবো, আমি সব থেকে ভারী পাবো, ঠিক আছে। এই যে পদ্ধতিটা, এরপরে যদি আমি 4 ডিগ্রি থেকে যদি আমি আরও কমাই, ঠিক আছে, 4 ডিগ্রি থেকে যদি তুমি আরও কমাও তাহলে কী পাবে, দেখো, 4 ডিগ্রি থেকে তুমি 3 ডিগ্রি করেছো, 3 ডিগ্রি সেন্টিগ্রেড করেছো, তো এখানে কী হবে, আয়তন না কমে, ঠিক আছে, না কমে কী হবে, আয়তন আমার বেড়ে যাবে, আয়তন বাড়তে থাকবে। মানে কি, হওয়ার কথা ছিল এটা, কিন্তু এই আয়তন না কমে, ঠিক আছে, আয়তন না কমে কী হবে, আয়তন বাড়তে থাকবে, ঠিক আছে। যখন 4 ডিগ্রিতে এলো তখন আয়তন সব থেকে কম, কম আয়তন পেলাম। এরপরে যখন আরও কমাবো টেম্পারেচার তখন কী হবে, আয়তনটা না কমে সেটা কী হবে, বাড়তে থাকবে। তাহলে আয়তন যদি বাড়তে থাকে তাহলে কী হবে বলো, ঘনত্ব কী হবে, ঘনত্ব কমতে থাকবে, তাই তো, ঘনত্ব কমতে থাকবে, কমতে থাকবে তো, আয়তন বাড়ছে মানে কি ঘনত্ব কমবে, কমতে থাকে। এরপরে তুমি কত ডিগ্রি করবে, ধরে নাও 2 ডিগ্রি করো, 2 ডিগ্রি সেন্টিগ্রেডে কী হবে, আয়তন একটু আরও একটু বাড়বে। 1 ডিগ্রিতে আসো, 1 ডিগ্রি সেন্টিগ্রেডে কী হবে, আয়তন আরও বাড়বে, ঠিক আছে। এভাবে কী হবে, ঘনত্ব কমতে থাকছে, ঠিক। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে ঘনত্ব কী পাচ্ছে, কমতে পারছে, কম পাচ্ছে, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কী হবে, আয়তন আরও বেড়ে যাবে, তাই তো? তাহলে আয়তন যদি আরও বেড়ে যায় ঘনত্ব আরও কমে যাবে, আরও কম। তাহলে আরও কম যদি হয় তাহলে দেখো, হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলটা কী হয়, বরফে পরিণত হয়। তাহলে বরফ যদি হয় তাহলে কী হচ্ছে, বরফের আয়তন কী হবে, বরফের আয়তন আমি বেশি পাবো জলের তুলনায়। এই কারণে শীত প্রধান দেশে যে সমস্ত পাইপের মধ্য দিয়ে, মানে কি জল সরবরাহ করার জন্য যেসব পাইপগুলো বসানো হয়, ধরে নাও এটা হচ্ছে কি পাইপ, পাইপের মধ্যে জল যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে পাইপের মধ্যে জল যাচ্ছে শীত প্রধান দেশে, এটা কোথায়, আমি শীত প্রধান দেশে, শীত প্রধান দেশের ক্ষেত্রে এটা আমরা বলছি। বা এমনি তুমি ফ্রিজের ক্ষেত্রেও দেখতে পারো, ফ্রিজে যদি তুমি একটা বোতলে জল রাখো, ঠিক আছে, এই বোতলের মধ্যে তুমি কী করেছো, জল রেখেছো পুরো বোতল ভর্তি করে, তাহলে পুরো বোতল ভর্তি করে জল করে সেটাকে যদি টেম্পারেচার কমাও, ঠিক আছে, কমাতে কমাতে সেটা যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আসবে তখন সেটা বরফে পরিণত হবে, এবং বরফে যেই পরিণত হবে তখন তার কী হবে, আয়তনটা বেড়ে যাবে। আয়তন বেড়ে গেলে পরে সে দেওয়ালের গায়ে ধাক্কা দেবে এবং বোতলটা ফেটে যাবে, ঠিক আছে। এই যে কারণটা কেন ফেটে যাচ্ছে, তার কারণ হচ্ছে যে আয়তনটা বেড়ে যাচ্ছে, তাই উষ্ণতা কমছে, আয়তন বেড়ে যাচ্ছে। এই যে পদ্ধতিটা, অর্থাৎ এটাই হচ্ছে কি ব্যতিক্রম, মানে কি ব্যতিক্রম ধর্ম। কিসের ব্যতিক্রম ধর্ম, ব্যতিক্রম মানে বুঝতে পারছো যে যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না, তাহলে ব্যতিক্রম ধর্ম কার, জলের ব্যতিক্রম ধর্ম। তাহলে এই যে পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে সেটা কী হচ্ছে, টেম্পারেচার কমছে শীত প্রধান দেশে, ধরে না দিনের বেলাতে কিছু একটা উষ্ণতা ছিল সেটা যখন কমতে 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 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আসছে, রাতের বেলায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আসার ফলে এই যে জলটা, জলটা কী হয়ে যাচ্ছে, বরফে পরিণত হয়ে যাচ্ছে, এবং আয়তন কী হয়ে যাচ্ছে, আয়তন বেড়ে যাচ্ছে,
তাহলে আয়তন যেই বেড়ে গেল তখন কি হচ্ছে, এই দেওয়ালের গায়ে ধাক্কা দেবে, তাই তো? আয়তন বেড়ে গেছে, তাকে তো জায়গা লাগবে, তাহলে দেওয়ালের গায়ে ধাক্কা দেবে, তাহলে যে সমস্ত জল সরবরাহ করা পাইপে জল থাকবে সেই পাইপটা কী হয়ে যাবে, চাপে ফেটে যাবে, তাই তো? তাহলে এই পাইপের মধ্যে যদি জল থাকে তাহলে সেটা কী হয়ে যাবে, ফেটে যাবে। কেন ফেটে যাবে? তার কারণ হচ্ছে কি, আয়তন বেড়ে যাচ্ছে যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড আসছে, আয়তনটা সব থেকে কম। কোশ্চেন আসতে পারে, কোশ্চেন জিজ্ঞেস করবে যে জলের ক্ষেত্রে আয়তনটা সব থেকে কম কোথায়, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। ঘনত্ব সব থেকে বেশি কোথায়, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। যদি আমরা 4 ডিগ্রি থেকে কমাই টেম্পারেচার, যদি আমি কমাতে থাকি, তাহলে আয়তনের কী পরিবর্তন হবে? প্রশ্ন পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে। তাহলে আয়তন কী হবে, আয়তন বাড়তে থাকে। যদি আমি 30 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে আসি, তাহলে আয়তন কী হবে, আয়তন আমার কী হবে, কমতে থাকবে, ঠিক আছে? যদি আমি 4 ডিগ্রি থেকে নিচে আসি তাহলে আয়তন বাড়বে, যদি আমি 4 ডিগ্রি মানে উপর থেকে 4 ডিগ্রিতে আসি তাহলে কী হবে, আয়তন কমবে। তাহলে এই ছোটো ছোটো জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে। তাহলে এই কারণে হচ্ছে কি, আমাদের বোতলের মধ্যে জল রাখি না কেন, ফ্রিজ করি, সেই বোতলটা ফেটে যায়, আয়তন বেড়ে যায় বলে। শীত প্রধান দেশে কী হচ্ছে, পাইপের মধ্যে জল থাকলে পরে পাইপটা ফেটে যায়। কেন ফেটে যায়, তার কারণ হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তনটা বেশি হয়ে যায় সেই জন্য। তাহলে এই ছিল কি, আমাদের জলের ব্যতিক্রান্ত পোষণ। তো এই যে জলের ব্যতিক্রান্ত পোষণটা এবার কীভাবে সহায়তা করে বা কোথায় আমাদের কাজে লাগে, আমি তো দেখলাম যে এখানে যেটা হচ্ছে আয়তন বেড়ে যাচ্ছে মানে কি আমাদের ক্ষতি হচ্ছে, তাহলে এটা কোথায় উপকারে হয় বা কোথায় কাজে লাগে? তো এখানে আমাদের পাইপ ফেটে গেলে ওখানে বোতলের মধ্যে যদি আমি জল রাখি, সেটা যখন ফ্রিজ করছি সেটাও ফেটে যাচ্ছে, তাহলে উপকার কোথায় হচ্ছে? তো এই যে জলের ব্যতিক্রান্ত পোষণকে কাজে লাগিয়ে কী হয়, যে সমস্ত শীত প্রধান দেশগুলো রয়েছে, সেই শীত প্রধান দেশের যে মাছগুলো থাকে জলের মানে কি জলাশয়ের মধ্যে যে মাছগুলো থাকে, সেই মাছগুলো বেঁচে থাকে জলের ব্যতিক্রান্ত প্রসারণের জন্য, ঠিক আছে? তো স্ক্রিনশট নিয়ে নাও এটা। এরপরে আমরা যেটা পয়েন্টটা পড়বো সেটা হচ্ছে যে জলজ প্রাণীর উপর জলের ব্যতিক্রান্ত প্রভাব, ঠিক আছে? জলজ জীবের উপর জলের ব্যতিক্রান্ত প্রসারণ, চলো এটা মিটিয়ে দিচ্ছি। তাহলে প্রশ্ন কীভাবে আসতে পারে বুঝতে পেরেছো? তাহলে প্রশ্নটা আমি লিখে দিচ্ছি। কোয়েশ্চেন হচ্ছে যে জলজ জীবের উপর জলের ব্যতিক্রান্ত প্রসারণটি ব্যাখ্যা করো, ঠিক আছে? ব্যাখ্যা করো বা উল্লেখ করো, বা তুমি একবার জিজ্ঞেস করতে পারো যে জলজ জীবের উপর জলে ব্যতিক্রান্ত প্রসারণের প্রভাবটা কী। তাহলে দেখো, এই যে জলজ জীব মানে কি, মাছ একটা নিয়ে নাও, এই এটা ধরে নাও শীত প্রধান দেশে কোন একটা জলাশয়, শীত প্রধান দেশে, কোথায় এটা, শীত প্রধান দেশে, কারণ এখানেই আমাদের এই জিনিসটা হচ্ছে। তাহলে শীত শীতল দেশ ধরে নিতে পারো। তাহলে এই যে শীত প্রধান দেশ, শীত প্রধানই লিখে দিচ্ছি, তাহলে শীত প্রধান দেশে কী হচ্ছে, জলাশয় রয়েছে, তাহলে জল রয়েছে এখানে, ঠিক আছে? দিনের বেলায় কিছু কিছু সূর্যের আলো হয়তো কিছুটা পেয়েছে, পাওয়ার ফলে কী হবে, এই এই জায়গাতে টেম্পারেচার কী হয়ে যাচ্ছে, উপরের অংশে কী হচ্ছে, উপরের অংশটা আগে গরম হবে, তাহলে এই অংশের উষ্ণতা বেশি, এই অংশের উষ্ণতা কী হচ্ছে, কম হচ্ছে, তাই তো? দিনের বেলায় কত, এরপরে যে উষ্ণতা কী হবে, কমতে থাকবে, যত আমার উষ্ণতা কম হবে তত কী হবে বলো, এই অঞ্চলের কি উষ্ণতা বেশি, তাই তো? আয়তন কম, আয়তন উষ্ণতা যত বেশি হবে আয়তন কী হবে, বেশি হবে, আয়তন কম কোথায় আছে, এখানে আমার উষ্ণতা কম, তাই তো? তাহলে আয়তন কী হবে, কম হবে, ঘনত্ব কী হবে, ঘনত্ব এখানে কী হবে বলো, ঘনত্ব বেশি হবে, তাই তো? তাহলে উষ্ণতা এখানে বেশি, তার মানে কি এই যে শীতলটা, শীতলটা কী হবে, হালকা হবে। হালকা বলতে গেলে কি আমরা কী পেলাম, T/V, তাই তো? অর্থাৎ ঘনত্ব কী হচ্ছে, কম হয়ে যাচ্ছে, আয়তন যদি বেশি হয়, তাহলে উষ্ণতা যদি বেশি হয় তাহলে আয়তন বেশি, আয়তন বেশি হলে পরে কী হবে, ঘনত্ব কম, আর ঘনত্ব কম মানে কি সেটা হালকা, তাহলে হালকা হলে পরে কী হবে, দেখো যখন উষ্ণতা আমার এই অঞ্চলে বেশি রয়েছে, তাহলে এইখান থেকে জলটা কোথায় আসবে, নিচে আসবে, নিচে নেমে আসবে, ঠিক আছে? তাহলে এই যে উষ্ণ জল এবং এখান থেকে নিচে নেমে এলো, এবং এটা কী হচ্ছে, দেখো
ভালো করে দেখো, এখানে জলটা উষ্ণ ছিল, ঠিক আছে, উষ্ণ জল। এবার তুমি স্বাভাবিক এমনি একটা সিম্পল এক্সাম্পল নিয়ে নাও, ঠিক আছে, ধরে নাও এই, ঠিক আছে, জলটা উষ্ণ হয়েছে, দিনের বেলায় উষ্ণ হয়েছে, ঠিক আছে, তার টেম্পারেচার তুমি কত নিয়েছো, টি নিয়েছো। সিম্পল ভাষায় দেখো, টেম্পারেচার টি নিয়েছো, আমরা জানি সব থেকে বেশি কত হয় 4 ডিগ্রি সেন্টিগ্রেডে, আয়তনটা কী হবে, সব থেকে কম হবে, ঘনত্ব সব থেকে বেশি হবে, এটা আমরা জানলাম একটু আগে। উষ্ণতা যখন এখানে কি রয়েছে, উষ্ণ রয়েছে, ঠিক আছে, উষ্ণতা ধরে নাও কি সেম রয়েছে, মানে কি 3 ডিগ্রি সেন্টিগ্রেডে রয়েছে। এবার যেই শূন্য নামছে বা শীতল হচ্ছে, যত শীতল হলে পরে কী হবে, এখানকার উষ্ণতা কী হবে, সন্ধ্যা নামছে মানে কি, সেটা সূর্যের আলো কমে যাচ্ছে, কমে গেলে পরে কী হবে, এই অঞ্চলটা আগে শীতল হবে, তাহলে শীতল হলে পরে কী হবে বলো, এই অংশটুকুর উষ্ণতা বেশি হবে না কম হবে, এখানে উষ্ণতা কম হবে, তাই তো? প্রথমে দেখো, প্রথমে এই অঞ্চলের উষ্ণতা কী ছিল, বেশি ছিল, ঠিক আছে, এখানেও কী ছিল, প্রায় সেম সেম ছিল ধরে নাও, ঠিক আছে, সেই উষ্ণতাটাকে আমি কী নিলাম, সেই উষ্ণতাকে আমি টি নিলাম। এবার যেই সন্ধ্যা নামছে তত কী হবে, এই উপরের অংশটা কী হচ্ছে, শীতল বায়ুর সংস্পর্শে আসছে, তাহলে সেটা শীতল বায়ুর সংস্পর্শে আসলে তার টেম্পারেচার কী হচ্ছে, কম হয়ে যাচ্ছে। টেম্পারেচার কম হলে পরে কী হবে বলো, টেম্পারেচার যদি আমার কম হয় তাহলে কী হবে, ঘনত্ব আমার বেড়ে যাবে, তাহলে ঘনত্ব বেড়ে গেলে এটা ভারী হয়ে যাবে, ঘনত্ব বেশি মানে কি সেটা বেশি ভারী, তাহলে ভারী হলে পরে সেটা কোথায় আসবে, নিচে আসবে। এখানকার টেম্পারেচার এখনও সেম রয়েছে, এই অঞ্চলের টেম্পারেচার কী হয়ে গেছে, কম হয়ে গেছে, তাহলে এখানের যদি টেম্পারেচার সেম থাকে তার মানে কি এটা কী আছে বলো, এখানে দেখো টেম্পারেচার আমার কী হয়ে গেল, কমে গেল, তাই তো? তাহলে টেম্পারেচার কমে গেলে কী হবে, আয়তন আমার বেড়ে যাবে, এখানে কী হচ্ছে আয়তন আমার কমে যাচ্ছে, তাহলে আয়তন যদি কম হয় তাহলে ঘনত্ব বেশি হবে, তাহলে ঘনত্ব বেশি হলে পরে সেটা ভারী হবে, ভারী হয়ে নিচে নেমে আসছে। এখানকার উষ্ণতা, এখানকার যে জলটা রয়েছে সেটা কী রয়েছে, হালকা রয়েছে, মানে কি এখানকার ঘনত্ব আমার কী রয়েছে, কম রয়েছে, তাহলে এটা কী হবে, হালকা জলটা কী হবে, উপরে উঠে যাবে। উষ্ণতা কম, ঘনত্ব বেশি, নিচে এলো, এই অঞ্চলে কী আছে, উষ্ণতা বেশি, আয়তন বেশি, ঘনত্ব কী হয়েছে, কম, সেটা হালকা, হালকা হয়ে উপরে উঠে গেল। এরপরে এভাবে কী হচ্ছে, যত সন্ধ্যা নামছে বা রাত হচ্ছে তত কী হচ্ছে, টেম্পারেচার কমতেই থাকছে, কমতেই থাকছে, এভাবে কী হচ্ছে, চলতেই থাকছে, ঠিক আছে, উপরে ঠান্ডা হয়ে নিচে আসছে, নিচে মানে কি গরম জলটা উপরে ঠান্ডা হতে যাচ্ছে, ঠিক আছে, মানে কি গরম জলটা হালকা হালকা হয়ে কী হচ্ছে, উপরে যাচ্ছে। তাহলে এভাবে চলতে চলতে যখনই এই অঞ্চলের উষ্ণতা কী হয়ে যাচ্ছে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাচ্ছে, তখন সেটা কী হয়ে যাচ্ছে, ঘনত্ব সব থেকে বেশি সেটা কোথায় এলো, সেটা নিচে নেমে এলো, ধারণা হয়েছে এইটা যেটা পেলাম সেটা হচ্ছে কি 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পেলাম। তাহলে এখান থেকে যখনই এটা এলো তখন 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলটা বেশি ঘন হয়ে সেটা কোথায় এলো, নিচে নেমে এলো। তাহলে এই যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যখন জলটা পেলাম সেটা কী হচ্ছে, ডেনসিটি সব থেকে বেশি মানে কি সব থেকে ভারী, সেটা কী আছে, তলায় চলে এলো, উষ্ণতা কমতে কমতে, ঠিক আছে, উষ্ণতা কমতে কমতে। তাহলে এই যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চলে এলো, এরপরে দেখো এই অঞ্চলে মানে কি এখানকার 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যখন এলো এটা, তখন সেটা কী হচ্ছে, নিচে নেমে চলে এলো। এবার এখানে টেম্পারেচার কী রয়েছে, টেম্পারেচার আমার বেশি রয়েছে, তাহলে এখানে আমার চলে গেলো এই জায়গাতে। এবার এটাও কী হলো, এই এটাও 4 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে এলো, ঠিক আছে, মানে কি উভয়েরই উষ্ণতা কী হয়ে গেছে, যখন 4 ডিগ্রি হয়ে গেল। এরপরে ঘটনাটা দেখো, 4 ডিগ্রি 4 ডিগ্রি হয়ে গেছে, উপর নিচ 4 ডিগ্রি, মানে কি পুরো জায়গাতে 4 ডিগ্রি। এরপরে যখন আরও শীতল হবে তখন 4 ডিগ্রিটা কী হবে, 3 ডিগ্রিতে হবে। 3 ডিগ্রি হলে পরে কী হবে বলো, যখনই 4 ডিগ্রি থেকে 3 ডিগ্রি আসবে তখন কী হয়ে যাবে, আয়তন বাড়বে, তাই তো? আয়তন বাড়বে, তাহলে আয়তন বাড়লে পরে ঘনত্ব কী হবে, ঘনত্ব কমবে, ঘনত্ব কম মানে কি হালকা, তাহলে উপরের অংশটা যদি হালকা হয়, উপরের জলটা যদি হালকা হয় সে কি আর নিচে নামবে, নিচে নামবে না, তাহলে এভাবে কী হচ্ছে, হালকা হয়ে নিচে নামছে না, তাই তো? তাহলে এভাবে কী হচ্ছে, এই যে অঞ্চলটাতে আমরা কী পাবো, এভাবে কী হচ্ছে, শীতল হতে থাকছে, 3 ডিগ্রি থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেডে আসছে, আয়তন আরও বাড়ছে, সেটা আরও হালকা হচ্ছে, তাই তো? 1 ডিগ্রিতে আসছে, এভাবে আয়তন কী হচ্ছে, আরও বাড়ছে, আরও হালকা হচ্ছে, ঘনত্ব আরও কমছে, হালকা হচ্ছে আরও।
তাহলে এভাবে জিরো ডিগ্রিতে যখনই আসছে তখন সেটা কি হয়ে যাচ্ছে, এই যে অঞ্চলটা যখনই জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে এলো তখন এই অংশটা বরফে পরিণত হয়ে যাচ্ছে, তাই তো? জলটা বরফে পরিণত হয়ে একটা শক্ত লেয়ার তৈরি করে নিচ্ছে। আর আমরা কি জানি যে যখনই সেটা জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে চলে আসছে, এখানে জিরো ডিগ্রি, এখানে 1 ডিগ্রি ধরে নাও, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, আর সর্বোচ্চ তলাতে আছে আমার কত, 4 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে যখনই জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে চলে এলো তখন সেটা কী হয়ে যাচ্ছে, বরফ তৈরি করে নিচ্ছে, তাই তো? আর বরফটা আমরা কী জানি, বরফ হচ্ছে তাপে কুপরিবাহী, কুপরিবাহী, ঠিক? তাহলে বরফটা কী হয়ে যাচ্ছে, তাপের কুপরিবাহী হচ্ছে। তাহলে এবার বলো, এখানে আমার যতই যত শীতল আসুক না কেন বা যত ঠান্ডা নামুক না কেন, এখান থেকে কি তাপটা এদিকে যাবে? যাবে না। তার কারণ কি, বরফটা তাপের কুপরিবাহী, মানে কি উপরের অংশটা যতটাই শীতল হোক না কেন বা টেম্পারেচার যত কম হোক না কেন, এখানে যদি মাইনাস চলে আসে টেম্পারেচার তবুও কী হবে না, নিচের অংশতে এফেক্ট করবে না। তার কারণ কি, এই যে বরফটা তৈরি হয়েছে সেই বরফটা কী হচ্ছে, তাপের কুপরিবাহী। সুতরাং এই যে তলার যে উষ্ণতা সেটা কী হবে, 4 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকবে। বুঝতে পেরেছ? যখন দুটোর অংশের 4 ডিগ্রি 4 ডিগ্রি হয়ে গেছে তখন কী হবে, উপরের অংশটা এখনও শীতল বায়ুর সংস্পর্শে আসে, যখন শীতল বায়ুর সংস্পর্শে এলো তখন 4 ডিগ্রি থেকে 3 ডিগ্রি 3 ডিগ্রি থেকে 2 ডিগ্রি 2 ডিগ্রি থেকে 1 ডিগ্রি 1 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে আসবে। তাহলে এভাবেই যখন আসতে থাকছে তখন কী হচ্ছে, সেটা আয়তন বাড়তে থাকছে, ঘনত্ব কমতে থাকছে। ঘনত্ব কম মানে কি, সেটা হালকা। তাহলে হালকা হলে পরে কী হবে, সেটা উপরে থেকে যাবে, নিচে নামবে না। 0 ডিগ্রিতে যখন আসছে তখন সেটা কী হচ্ছে, বরফে পরিণত হয়ে যাচ্ছে। এই জন্য কী হয়, বরফ জলের উপর ভাসে কেন, এটাও বলতে পারো যে বরফ কেন জলের উপর ভাসে, তার কারণ হচ্ছে যে তার ঘনত্ব কম এবং আয়তন বেশি সেই জন্য, ঠিক আছে? তাহলে আয়তন এখানে কী হয়ে যাচ্ছে, বরফের বেশি হয়ে যাচ্ছে এবং ঘনত্ব কম হয়ে যাচ্ছে, দিয়ে এখানে বরফের বরফ তৈরি করে নিল। বরফটা কী হয়ে যাচ্ছে, তাপের কুপরিবাহী, সেই জন্য কী হচ্ছে, এখানে যে মাছগুলো থাকছে সেই মাছগুলো কত ডিগ্রি সেন্টিগ্রেড থাকছে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় থাকছে, অর্থাৎ সেটা জমে যাচ্ছে না, ফ্রিজ হয়ে যাচ্ছে না, যার কারণে মাছগুলো এইভাবে বেঁচে থাকছে, অর্থাৎ শীত শীত প্রধান দেশে মাছগুলো বেঁচে থাকছে কীভাবে, এইভাবে, ঠিক আছে? এরপরে ধরে নাও যে এই যে মাছগুলো বেঁচে আছে, কেউ একজন শিকারে গেল মাছ ধরতে, এই অংশটুকুকে ধরে নাও ফুটো করেছে, তাহলে এই অংশটুকুকে ফুটো করলে পরে মাছগুলো কোথায় আসবে, সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে। তার কারণটা যদি জিজ্ঞেস করো, তার কারণটা হচ্ছে দেখো এখানে অক্সিজেন কম পরিমাণে রয়েছে, তাই তো? তাহলে অক্সিজেন খুবই কম রয়েছে, যেই একটুখানি ফুটো করা হলো তখন কী হয়ে যাচ্ছে, এখানে অক্সিজেন প্রচুর আছে। তাহলে এই মাছটা কী করবে, অক্সিজেনের অভাবের জন্য সে এই জায়গাতে চলে আসবে যাতে সে অক্সিজেনটা পায়, ঠিক আছে? অক্সিজেন পাওয়ার জন্য সে এই জায়গাতে আসবে, যখনই সেই শিকারি টোপ দেবে তখন কী হবে, সে মানে কি টোপ গিলে নেবে এবং মাছটা ধরা হয়ে যাবে, অর্থাৎ মাছটা ধরা পড়ে যাবে। তো এইভাবে কী হয়, শিকারিটা এই জন্যই গর্ত করে গর্ত করে সেখানে বসে দিয়ে মাছ ধরে এবং মাছগুলো সেখানে পাওয়া যায়। তার কারণ হচ্ছে যে অক্সিজেনের জন্য মাছগুলো সেই জায়গাতে ছুটে আসে, অর্থাৎ এই হচ্ছিল কি আমাদের জলের ব্যতিক্রান্ত প্রসারণ। তো জলের ব্যতিক্রান্ত প্রসারণ কি যদি আমরা এক কথায় বলি, তো সেটা হচ্ছে যে জলের আয়তনের পরিবর্তন এবং তার সাথে সাথে ঘনত্বের পরিবর্তন, উষ্ণতা পরিবর্তনের সাথে সাথে। অর্থাৎ লিকুইডের ক্ষেত্রে আমরা যে ধর্মটা পাবো সেটা হচ্ছে যে উষ্ণতা বাড়ালে আয়তন বাড়ে, কিন্তু জলের ক্ষেত্রে কী হচ্ছে, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত কমতে থাকছে, তারপরে কী হচ্ছে আবার বাড়তে থাকছে, ঠিক আছে? অর্থাৎ এখানে আমরা কী পেলাম, 4 ডিগ্রিতে সব থেকে আয়তনটা কী পেলাম, কম পেলাম, তাই তো? এবং ঘনত্ব কী হচ্ছে, সব থেকে বেশি, মানে কি 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যখন জলটা আসছে তখন সেটা সব থেকে ভারী জলে পরিণত হয়ে যাচ্ছে, এবং যত আমি কী করবো কমাবো তত কী হবে, সেটা হালকা হতে থাকবে, যেটা কী হওয়ার কথা ছিল, ভারী হওয়ার কথা ছিল, আরও বেশি ভারী হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে না। তাহলে এটাই ছিল আমাদের জলে ব্যতিক্রান্ত প্রসারণ। তাহলে প্রশ্ন কেমন আসতে পারে, উষ্ণতা কত ডিগ্রি থেকে কত ডিগ্রি বাড়ালে পরে আয়তনে কী পরিবর্তন হবে, ঘনত্বে কী পরিবর্তন হবে, এগুলো যেটা একটু আগে বলে দিলাম, লিখেও দিয়েছি তোমাদের, ঠিক আছে? প্রশ্ন, তারপরে কোশ্চেন আসতে পারে যে জলজ জীবের উপর মানে কি জলে ব্যতিক্রান্ত প্রসারণটা ব্যাখ্যা করো। তাহলে এভাবে আমি করবো। এরপরে আর একটা কোশ্চেন, যে শিকারিরা যখন মাছ ধরতে যায় বরফের টুকরের উপর গর্ত করে রাখা হয় কেন, তার কারণ হচ্ছে এভাবেই গর্ত করে শিকার ধরে কেন, তার কারণ অক্সিজেনটাও, অক্সিজেনের অভাবের জন্য মাছগুলো কী করে, অক্সিজেন পাওয়ার জন্য এখানে ছুটে আসে, ছুটে আসার ফলে কী হচ্ছে, শিকারে মানে কি শিকারের সাথে ধরা পড়ে যায়। শীত প্রধান দেশে জলের পাইপ কেন ফেটে যায়, ঠিক আছে এই প্রশ্ন। তাহলে জলের পাইপ কেন ফেটে যায়, তার কারণ হচ্ছে যে যখন বরফে পরিণত হয়ে যায় তখন সেটা কী হয়ে যাচ্ছে, আয়তন
বেশি হয়ে যাচ্ছে, খুব বেশি পরিমাণে হয়ে যাচ্ছে, এবং তার ঘনত্ব সব থেকে কম হয়ে যাচ্ছে। আয়তন বেশি হয়ে যাওয়ার জন্য, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন খুব বেশি হয়ে যাওয়ার জন্য সেটা কী হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ দেওয়ালের গায়ে চাপ দিচ্ছে, চাপ দেওয়ার ফলে সেটা ফেটে যাচ্ছে। তো এই ছিল আজকের আমাদের বিষয়, তো আশা করি বুঝতে পেরেছ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, থ্যাংক ইউ।